আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আজকে নাহার ইব্রাহিম, বৈরুত থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাই ট্যাক্সি আর বাস হয়তো আনুমানিক লাগতে পারে। তো আসলাম যেহেতু অলরেডি সামার সিজন শেষের পর্যায়ে, তো এখান থেকে সামার সিজন যেহেতু নেক্সট উইকে আবার বাচ্চা কাচ্চাদের স্কুল খোলা, বা আমাদের ভাই বারাদার বাড়তে স্বজন যারা আছেন বা ফ্রেন্ডস যারা আছেন তাদেরকে নিয়ে ফ্যামিলি কাপল নিয়ে আমরা চলে আসলাম একটা প্রাইভেট একটা ট্যাক্সি ভাড়া করে। তো আসলাম আজকে রবিবার 2রা অক্টোবর, এখানে একটু এনজয় করার জন্য, সময়টা কাটানোর জন্য, বা যেহেতু দীর্ঘদিন লেবাননের বিদ্যমান যে সমস্যা, অর্থনৈতিক পরিস্থিতি সহ আরও সমস্যা, তো ওইগুলো থেকে আসলে আমরা মনটা দীর্ঘদিন যাবতেই একটু জরাকীর্ণ বা ইয়ে হয়ে আছে, অনেকটা খারাপ। তো এর থেকে একটু উত্তরণের জন্য একটু ঘোরাফেরা করা বা একটু ইয়ে করা, তো আমরা চলে আসলাম নাহার ইব্রাহিম। তো এখানে আসলে খুবই সুন্দর জায়গাটা, এটা আসলে না আসলে কেউ ফিল করতে পারবে না। আসলে খুবই সুন্দর জায়গাটা দেখার মতো, এখানে যে দুই পাশে বসার ভালো সুব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট নামে মাত্র একটা এন্ট্রি ফি দিয়ে খাবারের আপনি ইচ্ছা করলে এখানে ব্যবস্থা করতে পারবেন, নিজে নিজে বা নিয়ে আসতে পারবেন, বা তারাও সহযোগিতা করবে, হোটেল আছে। তো আসলে খুবই ভালো এই পরিবেশটা, আপনারা যারা আছেন লেবাননের বৈরুত শহর, লেবাননের ভিতর, তারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন, বা অন্য অন্য দেশ থেকে যারা পর্যটকরা আসে, আসলে এই জায়গাগুলো কিন্তু তারা ঘুরে যায়, বা যারা বাংলাদেশের বিভিন্ন পর্যটকও আসে লেবানন ঘোরার জন্য, কিন্তু তাহলে ইচ্ছা করলে আসতে পারেন, এখানে খুব সহজেই বৈরুত থেকে আসতে পারবেন আপনারা, তেমন দূরত্ব নয়। কি অবস্থা শান্তা? আসলে খুবই সুন্দর ভিউটা, অনেক সুন্দর। Yeah, let's go.